হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করতে এসেছি সেটার নাম হচ্ছে হোয়াইট সস পাস্তা রেসিপি। বাচ্চাদের টিফিনে বা নাস্তায় বা জলখাবারে সকালের ব্রেকফাস্টেও এই রেসিপিটা করে খাওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক কীভাবে আমি পাস্তার রেসিপিটা তৈরি করছি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমি গ্যাস ওভেন অন করে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম, তাতে সামান্য লবণ নিয়ে নিচ্ছি আর সামান্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। 2 টিস্পুনের মতো সাদা তেল আমি এখানে ইউজ করছি আর সামান্য লবণ দিয়ে জলটা বেশ একটু ফুটতে থাকলে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা দেওয়ার পর সামান্য একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। পাস্তা দেওয়ার পর আমি এখানে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। আমাদের জলটা আগে বেশ গরম হয়ে গেছিলো, তাতেই পাস্তাটা দিয়েছিলাম। আমি একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি আমাদের পাস্তাটা কতটা সেদ্ধ হয়েছে, সেই বুঝে আমি গ্যাস ওভেন অফ করে দিয়ে পাস্তাটাকে ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে। খুব বেশি সেদ্ধ করবেন না, ঝরঝরাই রাখবেন, সামান্য একটু হালকা সেদ্ধ করে ভাপিয়ে নেবেন। জল থেকে তোলার সময় যেন কোনো জল না থাকে, ভালো করে শুকনো করে জল থেকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দিতে হবে, বা ঠান্ডা জলেও খানিকটা ধুয়ে নিতে পারেন। ঠান্ডা জল দিয়ে যদি ধুয়ে নেন তাহলে আবার একটা পাত্রে আলাদা করে ছেঁকে তুলে রাখতে হবে। জল থাকলে পাস্তাটা নরম হয়ে যাবে, ঝরঝরে ভাবটা আর থাকবে না। আমি এখানে ঠান্ডা জল দিয়ে আর ধুচ্ছি না, ঠান্ডা করে নেব। জল থেকে এইভাবে পাস্তাটাকে ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরই নেক্সট স্টেপে যাব। যতক্ষণ পাস্তাটা ঠান্ডা হচ্ছে সেই সময় আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 3-4 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে এলে আমি তাতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা। আমি এখানে 1 কাপের মতো ময়দা ইউজ করছি। ময়দা দিয়ে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে আর সমানে নাড়তে থাকতে হবে। অল্প অল্প করে আমি এখানে ময়দা অ্যাড করছি আর সমানে নাড়ছি। একসঙ্গে ময়দাটা দেবেন না, অল্প অল্প করে মেশাবেন আর সমানে নাড়তে থাকবেন। আমি যেভাবে করছি সেভাবে দেখে নিন। কড়াইতে সবজিগুলো সামান্য নাড়াচাড়া করার পর আমি এখানে রসুনের কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5 কোয়া রসুনের কুচি ইউজ করেছি আমার পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, মোটামুটি আর সমানে নেড়ে যেতে হবে। দেখুন, এইভাবে আমি অল্প অল্প করে দুধটাকে অ্যাড করছি আর সমানে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে সসটা এই রকম হয়ে যাবে। আমি এখানে 2 কাপের মতো দুধ ইউজ করেছিলাম। আমি আমার পরিমাণ মতো দুধটা ইউজ করেছি। দেখুন সসটা এই রকম হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না, এই রকম হবে। আমাদের সসটা রেডি হয়ে গেছে। আমরা একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে দিয়ে আমি তাতে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুনের মতো বাটার ইউজ করছি। আমার পাস্তার পরিমাণ অনুযায়ী আমি সেই রকম বাটারটা নিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ বাড়লে বা কমলে বাটারের পরিমাণও বাড়বে বা কমবে। এই বাটারটার সঙ্গেই আমি ভেজে নেব কিছু সবজি। বাটারটা মেল্ট হয়ে এলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম দিচ্ছি। সবজিটাকে কেটে আগে থেকেই একটু ভাপিয়ে নিয়েছিলাম। সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এই রকম একই চৌকো চৌকো মাপের কেটে নিয়েছিলাম। আমার গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ একই রকমভাবে কাটা হয়েছে। সবজিগুলো একই রকমভাবে কাটা হলে দেখতে ভালো লাগবে। সবজিগুলো দেওয়ার পর
আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। আমি এখানে সামান্য নুন দিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো ভাজার সময় আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম, 4-5টা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হোয়াইট সসটা অ্যাড করলাম। হোয়াইট সসটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি আরও 5-6 মিনিট আমি কড়াইতে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে সসটা ভালোভাবে মিশে যাবে। এখানে আপনাদের বলে রাখি, যখন সবজিগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আপনারা রসুনটা দেবেন, রসুনের কুচিটা আগে দেবেন না, তাহলে রসুনের কুচিটা পুড়ে যাবে, গন্ধটা ভালো আসবে না। এরপর আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি, আমি যেই পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি এখানে সামান্য পরিমাণ দুধ অ্যাড করছি, আমি এখানে মোটামুটি 1 কাপের মতো দুধ এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাটার। আমি এখানে 1 চামচের মতো বাটার এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, আমি এখানে 2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এইভাবে। আর ছড়িয়ে দিচ্ছি সামান্য চিজ, আমি এখানে আমুলের চিজ ইউজ করছি, আমুলের কিউব চিজ এখানে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে, এটা গরমে মেল্ট হয়ে যাবে। আর কিছু দেওয়ার নেই, আমাদের হোয়াইট সস পাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। সবজিটা যখন ভাজবেন সেই সময় কিন্তু নুনটা ভালো করে চেক করে নেবেন, সবজিটা দেওয়ার সময় নুনটাকে একটু হালকা বেশি রাখবেন, পাস্তাটা দিলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, এরপর আমি একটা সার্ভিং ডিশে আপনাদের তুলে দেখাচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমার ছেলেরা আর পরিবারের লোকজনেরা খেয়ে খুব সুন্দর বলেছিল। আমি যেই পদ্ধতিতে এই রেসিপিটা দেখালাম সেই পদ্ধতিতে বাড়িতে রেসিপিটা তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।